নমস্কার আমি তনুশ্রী এখনও হালকা শীত আছে এই হালকা শীতেও আমরা পিঠের কথা ভুলিনি তাই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নরম ও তুলতুলে নারকেলের পুলি পিঠা যেটা ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে চলুন রেসিপিটি শুরু করা যাক কড়াই বসিয়েছি নারকেল কুড়োগুলো দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এতে চিনি দিয়ে ভালো করে এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি নারকেলটা একটু নাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আস্তে আস্তে দিচ্ছি আর খন্দিতে করে নাড়ছি এতে ভালো করে নারকেলের সাথে গুড়টা মিক্সড করা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে একটা কালারও এসছে সুন্দর এবার নারকেলটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখব জল বসিয়েছি জলটা চাপা দিয়ে রেখছি ফুটতে শুরু করলে খুলে দেব একটা ভাব বের হচ্ছে সাইড দিয়ে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার খুলে দিয়েছি জলটাকে নামিয়ে রেখেছি এদিকে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন ভালো করে চালের গুঁড়িটা নুন দিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে গরম জলটা করে রেখেছিলাম ওটা ঢাকনটা খুলে দিচ্ছি গরম জলটা খুবই গরম আছে এই জন্য আমি বাটির সাহায্যে জলটা নিয়ে খুন্তি করে গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে মাখাবো আবার জল দিচ্ছি দিয়ে এইভাবে হালকা হালকা করে মাখাতে থাকবো এবার একটু করে ডেলা করে অন্য থালায় তুলে দেব খুবই গরম আছে আর অন্য থালায় ওইটাকে ভালো করে দোলে নেব ভালো করে এদিকটাও মাখাচ্ছি ওদিকে আবার জল দিচ্ছি দিয়ে ওই দিকেরটাও মাখাচ্ছি আর এদিকেও মাখানো হচ্ছে এরকম লেচি হয়ে যাবে তিনটি আমার লেচি হয়েছে বড় বড় একটা লেচি থেকে একটুখানি নিয়ে হাতে তেল দিয়েছি যাতে না জড়িয়ে যায় এরকম চ্যাপটা করে দিচ্ছি এবং আস্তে আস্তে প্রথমটা চ্যাপটা করব তারপর গোল করে দেব দেখুন কিভাবে করছি ঠিক এইভাবেই আপনারা বানাবেন এরপর এর মধ্যে যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি তারপর একধার থেকে টিপে টিপে ওটা বন্ধ করে দিচ্ছি এইভাবে রেখে দিলেও হবে কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে মুড়ে দিচ্ছি একটা নকশার মতো হবে এবং দেখতেও পিঠাটা ভালো লাগবে দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি এইভাবে হাতে গোল করে নিচ্ছি নিয়ে একটু চেপটে নিচ্ছি দিয়ে সাইডগুলো চাপটা চাপটা করে গোটাটা করে দিচ্ছি তারপর এবার গর্ত করে নিচ্ছি দেখুন এইভাবেই করবেন হয়ে গেছে খুলিটা এর মধ্যে এবার ভেজে রাখা নারকলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এইভাবে রেখে দিলেও হবে কিন্তু একটু নকশা করার জন্য আমি হাতে করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা ঠিক এইভাবে হয়েছে এদিকে ডেকজিতে জল দিয়ে ঝাড়াড়ি চাপি দিয়েছি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি জলটা ফুটতে শুরু করেছে ভাব উঠছে এরপর আমি পিঠাগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলি দেয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি এরপর আমি জল ঢেলে দিচ্ছি জল ঢাললে পিঠেটা খুব মসৃণ হয় পিঠের গায়ে যে একটা বেড় বেড়ে ভাব থাকে সেটা চলে যায় এবং দেখতে সুন্দর হয় এবার পিঠাটা নামিয়ে নিচ্ছি এই রকম নরম ও তুলতুলে নারকেলের পুলি পিঠা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই খাবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন